এটা কিন্তু একটি নদী, এবং যেই সেই নদী না, ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র নদ, নদ নদী যেটি বলি, এটা পুরাতন ব্রহ্মপুত্র এই জায়গায় এসে সামনে শীতলক্ষ্যার সাথে মোহনা তৈরি হয়েছে। ওপারে নরসিংদী জেলা আছে, এটা গাজীপুর জেলাতে, গাজীপুরের কাপাসি আসনমনিয়া ইউনিয়ন, ওপারে নরসিংদীর, এই পাশে শিবপুর, আর ওই কোনাকুনি হচ্ছে মনোহরদী। এখানে একটি ছোট্ট নৌকা আছে, 1 মিনিটও লাগে না এই পার থেকে ওই পারে যাইতে। বর্ষাকালে এই পাশ আবার পানিতে একটু টইটম্বর থাকে, এখানকার পানি দূষিত না, শীতলক্ষার জোয়ারের পানি আসলে দূষিত হয়ে ওঠে। এখানে ব্রহ্মপুত্রের মধ্যে একজন বড়শি দিয়ে মাছ ধরছে। ওপারে আরেকটু সামনে, 100 মিটার সামনে অনেকগুলো জেলে নৌকা আছে, তারা নিশ্চয়ই শীতলক্ষাতেই মাছ ধরে। ওই যে জেলে নৌকাগুলোর অবস্থান, একটি যে দেখেন নৌকাটি নরসিংদী থেকে গাজীপুরে আসছে, একটি বাঁশ দিয়ে বেয়ে বেয়ে পরপর হচ্ছে। অনেক জায়গায় তো রশির মাধ্যমেই এক জেলা থেকে আরেক জেলায় বা নরসিংদী থেকে গাজীপুরের নৌকাগুলো চলে আসে, বিশেষ করে কাপাসিয়ার বারিশাবা ইউনিয়ন, নরসিংদীর লেবুতলা ইউনিয়নের মধ্যে। আমরা কিন্তু নরসিংদীতে চলে এসেছি 1 মিনিটের মধ্যেই, গাজীপুর থেকে নরসিংদী, লাখপুর, বিখ্যাত লাখপুর বাজার। এই লাখপুর থেকেই কিন্তু শীতলক্ষার, লাখ থেকে লক্ষা, শীতলক্ষা থেকে শীতলক্ষা নামকরণ করা হয়েছে লাখপুর এই ঐতিহাসিক জায়গাটি অবলম্বনে। আমরা তো আসলাম, এখানে জনপ্রতি 10 টাকা ভাড়া, মিনিমাম ইউনিট এখন 10। ওই পাশে অনেকগুলো যাত্রী, মহিলা, শিশু অপেক্ষা করছে গাজীপুর থেকে নরসিংদীতে আসার জন্য।